আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কারপয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো চলে আসছি নতুন কিছু আকর্ষণ নিয়ে। বন্ধুরা, প্রতিবারের মতো বরাবর আমি আপনাদের যেটা বলি, আসলে আমার ভিডিও যেগুলো যে ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন, সবাইকে আমার অন্তস্তন অন্তস্তনকে অনেক মোবারকবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, এখন যদি আপনাদের আমাদের ঠিকানাটা বলে দিই, আমাদের ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ। আর আমার ফোন নাম্বারটা 01724951002। আর আমার ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বীরবাদ। বন্ধুরা, কথা না বাড়িয়ে যদি এখন আপনাদের গাড়িগুলো দেখায়, এখন যে এই ভিডিওর প্রথম যে গাড়িটি সেটা হচ্ছে আপনার টয়োটা পাঁচো, এটার মডেল 2009, রেজিস্ট্রেশন 2015, 1000 সিসির এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে, আপনার অরিজিনাল কালার, আপনার লো প্রোফাইল টায়ার দেখেন, টায়ারগুলো কিন্তু বন্ধুরা একবারে নতুন, আপনার রিম টায়ার কিন্তু একবারে নতুন আছে, আর পেপারটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার হেডলাইটগুলো দেখেন, হেডলাইটগুলো দেখেন একদম ফ্রেশ, আপনার হেডলাইট, নাম্বার প্লেট, স্যার হেডলাইটটা দেখাও, আপনার সামনে পিছনের স্টিল বাম্পার, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। আপনাদের যদি গ্লাসটা দেখাই দিই, অরিজিনাল গ্লাস সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস বন্ধুরা, এটা কিন্তু এখন অরিজিনাল আছে। বন্ধুরা, এখন যদি এই গাড়িটির আপনাদের ইঞ্জিনটা দেখাই দিই, বন্ধুরা টয়োটা পাঁচো যদি ইঞ্জিনটা আপনাদের দেখাই, 1000 সিসির গাড়িটি দেখেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অনেক ভালো কন্ডি। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু এলপিজি করা আছে সিকেন্সিয়াল, আর যেটা সিলিন্ডার ব্যবহার করেছে আপনার স্পেয়ার চাকার যে মাপে যে সিলিন্ডারটা থাকে গোল, মানে এই গাড়িতে সিলিন্ডারটা লাগানোর পরে কোনো জায়গা নষ্ট হয় নাই, আপনার যেটুকু স্পেস দরকার ব্যাকগ্রের ভিতরে সেটুকু কিন্তু রয়ে গেছে। বন্ধুরা এই জিনিসগুলো দেখাই দিই, দেখো প্রত্যেকটা জিনিস, একটু দেখে দাও মার্সেলটা, এখন অরিজিনাল কালার, প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল কালার আছে। আপনার মোটরটা দেখেন, প্রত্যেকটা জিনিস আপনার কিন্তু ভালো আছে। যদি সাইডটা এই গাড়ি দেখাই দিই, দেখেন সাইডগুলো অনেক ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো আঁচড় নেই, আপনার লুকিং গ্লাসগুলো কিন্তু সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে, দেখেন এইগুলো দেখা দাও, রেন সেট অরিজিনাল যে পাঁচশো রেন সেট, কোনো বানানো বা কোনো 2 নম্বর কোনো কিছু নাই। বন্ধুরা এই গাড়িটি যদি ভিতরটা আপনি যদি দেখাই দিই, দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো আছে। বন্ধুরা দেখেন, এটা কিন্তু অরিজিনাল টিনটেক গ্লাস, চাকাগুলো দেখাই দাও, চারটা চাকা কিন্তু বন্ধুরা একই রকম, একদম নতুন লো প্রোফাইল 15 ইঞ্চি টায়ার লাগানো আছে, আর অরিজিনাল যে স্পয়লারটা দেখছেন সুন্দর একটা স্পয়লার এই গাড়িতে ব্যবহার করা আছে, আপনার 4 স্টার 4 গিয়ারের এই গাড়ি দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্ধুরা এখন যদি আপনাদের এই গাড়িটির ব্যাক ডালার স্পেসটার কথা যেটা বলছিলাম, এটা একটু নামাও, দেখেন আপনার স্পেস চাকাটা কিন্তু এখনও লাগানোই হয় না এমন অবস্থা, এই যে সিলিন্ডার এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে কিন্তু কোনো জায়গা নষ্ট হয় নাই। হ্যাঁ, আপনারা এখানে আপনি অনেক লাগেজ টাগেজ যে কোনোভাবে কিন্তু অনেক কিছু নিতে পারবেন, যদি এখানে সিলিন্ডারটা ব্যবহার করা হতো তাহলে কিন্তু জায়গাটা অনেক নষ্ট হইতো। বন্ধুরা এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, স্পেসটা রাখো, এইগুলো দেখাই দাও, দেখেন দেখেন আপনি এলপিজি করার পরেও কিন্তু অনেক জায়গা আছে, এলপিজি করার পরেও কিন্তু বন্ধুরা অনেক জায়গা গাড়িতে আছে। এখন দেখুন গাড়ির সাইডগুলো যদি দেখাই দিই, দেখেন এই সাইডগুলো, আর আপনি এটা যে ব্যবহার করা হয়েছে রিমোট, আপনার পুশ স্টার্টের যে সিস্টেমটা থাকে এই সিস্টেমের রিমোট কিন্তু এটা লাগানো আর কি, পুশ সিস্টেমটা ওই করা আছে, এই যে গাড়িটার রিমোট দেখেন আছে। আমি যেটা বলতে যে জন্য উঠলাম এখানে, সেটা হচ্ছে এই গাড়িটির স্পেশাল যেটা একটা ইয়ে আছে সেটা হচ্ছে আপনারা 6 জন কিন্তু অনায়াসে এই গাড়িটিতে বসতে পারবেন, দেখেন আমি দেখাই দিই, এখানে ধরেন একটু ডিভাইডার আছে, যদি কোনো সময় রিল্যাক্স মোডে চালাইতে চান এটা নামানো থাকলো, ঠিক আছে, তারপরে আপনারা যদি চান যে 6 জন বসবেন সেটাতে কিন্তু এটা সম্ভব, দেখেন আপনি এখানে বসলে এখানে একজন দুপাশে দুজন কিন্তু অনায়াসে, কারণ ছোটো গাড়িতে স্পেশাল যে একটা ভাব এটা কিন্তু পাবেন, অন্য কোনো গাড়িতে কিন্তু আপনি প্রাইভেটে 6 জন বসার স্পেসটা কিন্তু নাই, অন্তত পাঁচোতে নাই, আমি অনেক গাড়িতে দেখছি বা অন্য অন্য যে গাড়িগুলো এক্সকুল আপনারা কিন্তু 6 জন কোনো গাড়িতে বসতে পারবেন না। বন্ধুরা আর সেগুলো দেখে দাও, আপনারা এই গাড়িটার আমি প্রাইস চাচ্ছি আপনার 7,55,000 টাকা, এটা আমাদের আজকিন প্রাইস 7,55,000 টাকা, ইনশাল্লাহ আপনারা আসবেন, দাম নিয়ে বন্ধুরা আটকাবে না। বন্ধুরা এখন যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে 500 সিটি, এটার মডেল 2011, রেজিস্ট্রেশন 2016 1500 সিসি, 7 সিটারের এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার হেডলাইটগুলো দেখেন একদম টয়োটা যে জেনুইন হেডলাইটগুলো সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে, আপনার হেডলাইটগুলো দেখেন প্রত্যেকটা জিনিস, আপনার ফগ লাইট অরিজিনাল যে ফগ লাইট, আর নাম্বার প্লেট আপনাদের সবসময় বলি, নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে গাড়ি কোনো হিটিং স্টোরি আছে কি না, গ্লাসগুলো একটু দেখাই দাও,
সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনো বন্ধুরা জিনুইন আছে বন্ধুরা কথা না বাইরে যদি এখন এই গাড়ির ইঞ্জিনটা আপনাদের দেখাই দিই বন্ধুরা এখন যদি আপনাদের টয়োটা 500 ইঞ্জিনটা দেখাই দিই দেখেন আপনাদের তেলের গাড়ি 1500 সিসির এই গাড়িটি দেখেন এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি প্রত্যেকটা জিনিস কিন্তু এখন অরিজিনাল যে ইয়েটা সেটা কিন্তু বন্ধুরা এখনো রয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে দেখেন অনেক ভালো আছে যদি আমি এই সাইডগুলো দেখাই দিই দেখেন আপনার চাকাগুলো একবারে নতুনের মতো আছে দেখেন গাড়ি কোথাও আছে না যেহেতু আমরা টাচ আপ করেছি আর গাড়ির ভিতরটা আপনার বিস্কিট কালার এবং ব্ল্যাক কালারের সমন্বয়ে গাড়িটি কিন্তু এই ভিতরটা ইয়ে করা গাড়ির ভিতর কিন্তু প্রচুর জায়গা আলহামদুলিল্লাহ দেখেন আপনি 7-সিটারটা দেখাই দাও একটু পিছন সাইডটা আপনার এটি 7 জন অনায়াসে বসতে পারবেন 7-সিটারের গাড়ি দেখেন পিছনটা প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে বন্ধুরা এগুলো দেখেন 7-সিটার এটা কিন্তু তেলের গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই দেখেন এই সাইডগুলো দেখা দাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু এইগুলো দেখাও গাড়িতে কোথাও ধরনের কোনো ইয়ে নাই এখনও ফার্স্ট পার্টির নামে আর বন্ধুরা এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি 13,30,000 টাকা 13,30,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসবেন দাম নিয়ে বন্ধুরা আটকাবে না এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছে এটা হচ্ছে মডেল আপনার 110 আপনার মডেল 98 রেজিস্ট্রেশন 2000 অল অপশন অটো 1500 সি এমনকি সানরুফ সহ এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এল সিলেকশনের এই গাড়িটি দেখেন এল এক্সলেশনের এই গাড়িটি দেখেন আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক ভালো আছে এখন যদি গাড়িটির ইঞ্জিনটা আপনাদের দেখাই দিই মোদরা 110 ইঞ্জিনটা যদি আপনাদের দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু এটা কিন্তু 60 লিটার সিএনজি লাগানো আছে এই কালার কালার কিন্তু একদম অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো রং বা কোনো হাতুড়ের বাড়ি কিন্তু এগুলো পরে নাই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে মোদরা এই গাড়িটির যদি সাইডগুলো আপনাদের দেখাই দিই দেখেন চাকাগুলা রিংগুলা প্রত্যেকটা জিনিস আমি যেটা বলছিলাম এল সিলেকশন গাড়ি দেখেন আপনার এই যে দরজার হ্যান্ডেলগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়িটি যদি ভিতরটা দেখাই দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন আপনি এসি বাটনটা কিন্তু টাচ আর আমি যেটা বলেছিলাম সানরুপ আছে এটাতে এটা কিন্তু আপনার সানরুপ আছে 110 আসলে সানরুপ পাওয়াটা টাফ এই গাড়িতে আমরা পেয়েছি অরিজিনাল কিন্তু সানরুপ আছে বন্ধুরা আমি যদি এটা সাইডগুলো দেখা দিই দেখেন প্রত্যেকটা জিনিস অনেক ভালো কন্ডিশন আছে বন্ধুরা যদি এই গাড়ির ব্যাকগুলোর ভিতরটা একটু দেখাই দেখো এই গ্লাসগুলো দেখাই দাও আপনার অরিজিনাল যে এবিএস প্রত্যেকটা জিনিস দেখেন আপনার নাম্বার প্লেটটা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে আর সবসময় যেটা দেখায় সেটা হচ্ছে এই জিনিসগুলো এগুলো আপনাকে ইনশিওর করবে গাড়ি কোনো হিটিং স্টোরে আছে কি না এইগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে আর আপনি যেটা বলেছিলাম 60 লিটার সিএনজি করা আছে দেখেন আর বন্ধুরা এই গাড়িটার আমি প্রাইস চাচ্ছি 6,50,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস 6,50,000 টাকা বন্ধুরা এখন যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসছে এটা হচ্ছে স্টারলেট রিপ্লেট এটার মডেল 96 রেজিস্ট্রেশন 2000 1331 সিসির গাড়িটি আপনার অল অপশন অটো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে হ্যাঁ আপনার কালারগুলো দেখেন একদম খুবই সুন্দর অরিজিনাল যে লাইটগুলো থাকে প্রত্যেকটা জিনিস আপনার চাকা থেকে শুরু করে আপনার 4টা চাকা কিন্তু একবারে নতুন আপনার সামনে পিছনের গ্লাস এখনও অরিজিনাল দেখেন এই পাশে চাকাগুলো আপনার হেডলাইটগুলো দেখেন একদম টয়োটার জেনুইন যে লাইটগুলো সেটা কিন্তু এখনও রয়ে গেছে অফিসিয়াল লাইটগুলো দেখা দাও টয়োটার জেনুইন আপনার নাম্বার প্লেটটা দেখেন কোথাও কিন্তু কোনো হিটিং স্টোর নেই বন্ধুরা এখন এই গাড়িটি যদি ইঞ্জিনটা আপনাদের দেখাই দিই এটা যদি ইঞ্জিনটা আপনাদের দেখাই দিই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো আছে দেখেন এইগুলো একদম ফ্রেশ আপনি 1331 সিসি এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি করা হয় না এখনও ফার্স্ট ওনারের নামে এক বিগিনার শেমেন গাড়িটা আছে দেখেন এই সাইডগুলো যদি আপনাদের দেখাই দিই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো আছে দেখেন আপনার অল অপশন অটো যেটা বলছিলাম সাইডগুলো দেখেন অনেক ভালো কন্ডিশনে আছে বন্ধুরা ব্যাকগুলোর ভিতরে দেখেন পিছনটা আপনি যেটা বলছিলাম রিপ্লেট দেখেন কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম অরিজিনাল কন্ডিশনে আছে কালারটাও আলহামদুলিল্লাহ অনেক 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 সুন্দর
দেখেন নাম্বার প্লেটটা একদম ফ্রেশ দেখেন ব্যাগদলার ভিতরটা একদম মানে মানে যে নতুনের যে ঘেরাটা আপনারা বলতে পারেন জিনিসটা কিন্তু বন্ধুরা এখনো রয়ে গেছে দেখেন মানে নরমালি কিন্তু এত কম আর কি ওল্ড মডেলের গাড়িতে আপনি এত ফ্রেশ কন্ডিশন কোনো গাড়িতে পাবেন না আমরা স্পেস গাড়ি এখন পর্যন্ত লাগানো হয়নি এমন অবস্থা প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখো আপনি দেখেন গাড়ির ভিতরটা একদম মানে ফ্রেশ মানে এই গাড়িটি শুধু আপনার মহাকালী ডিএসএস যে ওখান থেকে যে রাওয়া আশা করছে তার মেয়ে আর কোনো ই হয় নাই আর এই গাড়িটা আপনারা নতুন পেপার্স পাবেন আমি আপনাকে নতুন পেপার্স আপনাদের করে দেবো আর পেপার্স করে দেবো আর এই গাড়িটা আমরা প্রাইস চাচ্ছি 4,85,000 টাকা আমাদের আজকের প্রাইস 4,85,000 টাকা আর আপনার এই টাকার ভিতরে এই দামের ভিতরে আমরা আপনার আলোচনা সাপেক্ষে আপনাদের আমি পেপারসটা এক বছর দুই বছর আপনাদের ওকে করে দেবো বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আর পাঁচ টাইম সবাই নামাজ কালাম পড়বেন আর আশপাশে যারা আছে সবাই সবাই দিকে খেয়াল রাখবেন বিবি বাচ্চা যারা আছে তাদের দিকেও বাড়তি একটা খেয়াল দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু